আসসালামু আলাইকুম। আজকে আমি মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব। রেসিপিটা আগেও শেয়ার করেছি, কিন্তু ভাবলাম পার্ট টু পার্ট শেয়ার করি। তো এখন আমি এখানে আটাটা গুলে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে ডিম গুলে নিয়েছি। তো এখানে শুধু ধনে পাতা অ্যাড করব। আর আমি আটার গোলাটা করেছি 1 কাপ আটাতে 2 টেবিল চামচ তেল দিয়ে ঠান্ডা পানি আর লবণ দিয়ে গোলা করে নিয়েছি। তো এখন আটাটা আমি সুন্দর করে গোল করে নিয়েছি, দেখতে একদম মিষ্টির মতো মনে হচ্ছে। মুন্সিগঞ্জে একটা মিষ্টি পাওয়া যায়, দেখতে ঠিক এরকম বড় সাইজ এবং কালারটাও এরকম। তো পুরি, লুচি, মোগলাই পরোটা বা পরোটা বানানোর সময় আমার এই মিষ্টিটার কথা খুব মনে পড়ে। এখন আমি রুটি যেই সাইজে বেলি ঠিক ওই সাইজে আমি সবগুলো গোলা বেলে নিব আগে, যাতে বানাতে সহজ হয়। তো আমি রুটির সাইজে যতটা সম্ভব এটা আমি বানিয়ে নিচ্ছি। তো একে একে আমি সবগুলো বানিয়ে আগে রেখে দিব, যাতে আমি সহজেই মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারি। তো দেখেন সবগুলো আটাই কিন্তু আমার এখানে বেলা হয়ে গিয়েছে। তারপর আমি একটা একটা করে নিয়ে যতটা সম্ভব টেনে টেনে বড় করব, এটা হাত দিয়ে করতে হবে। তো এখন আমি একটা গোলা নিয়ে নিচ্ছি, দেখেন কতটুকু বানিয়েছিলাম, এখন যতটা সম্ভব পাতলা করে আমি কিন্তু টেনে টেনে বড় করে নিয়েছি। এটা কতটা পাতলা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝবেন। তো অনেকে হয়তো পারেন আমার থেকে ভালো, তো যারা পারেন না তারা এভাবে বানাতে পারেন। এখন আমি এখানে ডিমের গোলাটা অ্যাড করব, আর আমি যেই চামচটা দিয়ে এখানে ডিম দিচ্ছি, এখানে কিন্তু একটা ডিমের থেকে একটু বেশি ওঠে, কম ওঠে না। তারপর আমি এখানে আরও একটু করে দিয়ে দিব, এ হাতলটা মোটামুটি বড়, তার একটু ডিম দিয়ে দিচ্ছি এখানে। মোগলাইটা কিন্তু মোটামুটি বড়ই হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। দরে পাতাটা পরে অ্যাড করার কারণ হচ্ছে আমি পেঁয়াজ, মরিচ, লবণ আগে একটু মেখে রেখেছিলাম, পেঁয়াজের গন্ধটা যেন চলে না যায়, এজন্য আমি লাস্টে অ্যাড করেছি। তো যে যেরকম ইচ্ছা অ্যাড করতে পারেন। তো দেখেন আমি কিভাবে র্যাপ করতেছি। তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা, এজন্য আমি আপনাদের দুই হাতে দেখাতে পারছি না, এজন্য একটু কষ্ট করে বুঝে নিতে হবে। তো এভাবে আপনারা করে নেবেন, একটার উপর আরেকটা ওঠানোর দরকার নেই। জাস্ট ডিমটা এমনভাবে বন্ধ করে দেবেন যাতে বের হয়ে না যায়। এখানে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব। তো যেহেতু এক হাতে ক্যামেরা, এই জন্য আমি ক্যামেরাটা রেখেই কিন্তু এটা দিয়েছি। দেওয়ার সময় সাবধানে দেবেন গায়ে যেন তেল ছিটা না আসে। আর আমি এভাবে তেলটা ছিটিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ডিমটা তার উপর থেকে এবং নিচ থেকে দুভাবে কুক হবে, এটা তাড়াতাড়ি ফুলে উঠবে। এমনিতে রাখলেও ফুলে উঠবে, কিন্তু একটু সময় লাগবে, সেক্ষেত্রে নিচের দিকটা কিন্তু একটু পুড়ে যেতে পারে। নিচে যাতে পুড়ে না যায় এজন্য আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, যেন দুই সেটটি খুব সুন্দরভাবে কুক হয়। তো এক সাইড কিছুটা হয়ে আসলে তারপর আমি এটা উল্টিয়ে দিব। এক্ষেত্রে আপনারা দুইটা খুন্তি ইউজ করবেন, না হলে কিন্তু তেল ছিটে আসার সম্ভাবনা আছে। তো দেখেন এক সাইড হালকা হয়ে যাওয়াতে পরে আমি অন্যটা কিন্তু উল্টিয়েছি, একবারে পুড়ে তারপর অন্যটা উল্টাবেন না, তো সেক্ষেত্রে কিন্তু বেশি কড়া ভাজা হয়ে যাবে, একটু তিতকুটে লাগবে। তো একটা আমি ভেজে তারপর বাকিগুলো আস্তে আস্তে বানিয়ে নিব। তো দেখেন ফাইনালি কালারটা কতটা সুন্দর আসছে। এখন এটার উপরে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিব, সাবধানে ওঠাবেন। তো এখন আমি এটা উঠিয়ে একটু বিট লবণ গরম থাকা অবস্থায় বিট লবণ দিয়ে দিব। এটা সস বা সালাদ দিয়ে এমনিতে খুব ভালো লাগে, অনেকে আবার গোস্ত দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো এখানে আমি তিনটা বানিয়ে নিয়েছি, আগেই আমি আরও বানিয়ে নিয়েছিলাম, ওগুলো বাচ্চাদের আমি দিয়ে আসছি ঠান্ডা হওয়ার জন্য, এই যে এগুলো বাচ্চাদের আগে দিয়ে গিয়েছিলাম। তো এখন আমি একটু ঠান্ডা হলে ওদেরকে আমি দিয়ে দেব। তো দেখেন এখানে কী সুন্দর ফুলে উঠেছে। ধনে পাতাটা পরে দেবেন, তাহলে ব্র্যান্ডটা ঠিক থাকে।